আমি সাবিনিয়া সফি, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে দেখাবো কিভাবে অল্প চালের গুঁড়ো করে পারবেন, এটা সাদা তৈরি করব। আমি যেটা করে চালটা চাল নিয়ে এখানে আর এটাকে পরিষ্কার করে নিতে ভেবেছিলাম। এখন একটাকে কোনো রকম একটি ঝামেলা ছাড়াই কান্ডালে পিঠা তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে চালগুলোকে দিয়ে দিব। আসলে যেহেতু আমি এখানে সাজের পিঠা তৈরি করব, তাকে ভিজা পানি থেকে তুলেই সরাসরি ব্লেন্ডারে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনি শুকনো চালের গুঁড়ো করতাম তাহলে অবশ্যই আমি চালের পানিটাকে ছেঁকে নিতাম। যেহেতু আমি সাজের পিঠা তৈরি করব তাই আর কি ভিজা চালের পানি অবস্থায় দিলাম। আর আমি এখানে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো পানি, লাগলে আবার আরও দিব। দেখুন বন্ধুরা, অল্প সময় হয়ে গেছে, আমি এটার ফিনিশিংটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মিহি হয়েছে। এভাবে আমি সম্পূর্ণ চালের গুঁড়োটাকে ব্লেন্ডার করে নিব। এই পর্যায়ে আমি ব্লেন্ডার থেকে মিশ্রণটা একটি কড়াইতে ঢেলে নিয়েছি। এবার দেব 7 মতো লবণ। লবণ দিয়ে ব্যাটারটা গুলে নিব। এটা এই ব্যাটারটা আসলে রেখে দেওয়ার কোনো সমস্যা নেই, বাসায় মেহমান আসলে আপনি ছটপট করে তৈরি করে তাদেরকে পিঠা তৈরি করে দিতে পারবেন, খেতে পারবে মেহমানরা। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি যে ব্যাটারটি কেমন আর কি ঘনত্ব হবে। আসলে সাজের পিঠা তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্বটা খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়, তাহলে পিঠাটা ফুলবে না। যাই হোক দর্শকরা, আমি এরকম একটা সাজ নিয়ে নিয়েছি, আসলে এটা আপনারা বাজারে কিনতে পারবেন। যাই হোক, আমি একটু দেখে নিচ্ছি কড়াইটা, আসলে এই এই দস্তার কড়াইটা আসলে ই হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে প্রতিটা সাজের ইসে গোলা দিয়ে দিব। বন্ধুরা, খুব সহজে আপনারা করতে পারবেন ইজিলি, ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করলেই পারবেন। যাই হোক, আমি এই কড়াইটার মাপে আমি এই সরাটা দিয়ে দিচ্ছি। আসলে এটা আমার, এটা দিয়ে আমি করি সবসময় পিঠা। তো আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম বন্ধুরা, দেখুন পিঠাগুলো আমার কত সুন্দর ফুলেছে, কোনো রকম আমি কোনো কিছু ইউজ না করার পরও পিঠাগুলো দারুণভাবে ফুলেছে। তো এই একই প্রসেসিংয়ে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। ব্যাস বন্ধুরা, হয়ে গেল আমার সুন্দর মজাদার সাজের পিঠা, কোনো রকম ঝামেলা ছাড়া বাড়িতে মেহমান আসলে আপনারা তৈরি করে দিতে পারবেন। দেখুন কত সুন্দর ফুলেছে পিঠাগুলো এবং খেতেও ভীষণ মজা হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই মাস্ক ব্যবহার করুন এবং অবশ্যই যতটাই পারেন বাসায় থাকার জন্য চেষ্টা করবেন, বাইরে না যেয়ে থাকতে পারলেই ভালো, যেহেতু এখন দেশে মহামারী চলছে। তো বন্ধুরা, আমার আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।